রাজ্য সফরে এসে দুটি জনসভায় ভাষণ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে সন্ধ্যায় নয় বনমালীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত এক বিরাট র্যালিতে উপস্থিত ছিলেন তিনি। জনঢলের মধ্যে গাড়িতেই সংবাদ মাধ্যম আর ই নিউজের সংবাদ প্রতিনিধিকে দিলেন একান্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকারে অমিত শাহ জানান, রাজ্যে বিজেপির পক্ষে প্রচণ্ড জনসমর্থনের ঢেউ বইছে। এ বিরাট রোড শোতে উপস্থিত হাজারো জনতা তার প্রকৃষ্ট প্রমাণ বলে সংবাদ মাধ্যমকে দেওয়া নিজের প্রতিক্রিয়ায় উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের মানুষ আর সিপিআইএমের হিংসার রাজনীতি এবং অপশাসন চায় না বলে আর ই নিউজে জানান অমিত শাহ। নমস্কার স্যার, আপনার স্বাগত হে আর ই নিউজ মে। আপ ত্রিপুরা মে আয়ে হে ইলেকশন কে লিয়ে, ত্রিপুরা কা মাহল আবি কেসা লাগ রাহা হে, আপ ঘুমে? মে আজ দো জগে সভা কর কর আয়া অর এ বনমালী সভা মে রোড শো হো রাহা হে। ভারতীয় জনতা পার্টি কে স্বাগত মে জন সমর্থন দিখাই পড়তা হে। আপ ইসি রোড শো কো দেখে, ইতনি ছোটি সি বিধানসভা মে হাজারো লোক के स्वागत में आते हैं। मोदी जी के प्रति पूरे त्रिपुरा में समर्थन का माहौल है और त्रिपुरा में कोई फिर से कम्युनिस्टों के शासन को नहीं चाहता है, क्योंकि जो कुशासन रहा इतने सालों का, ढाई दशक का, नहीं है। हिंसा से मुक्त होकर त्रिपुरा विकास के रास्ते पर आगे बढ़ा কি আগলে 5 সাল মে ত্রিপুরা সমৃদ্ধ রাজ্য বনেগা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ত্রিপুরা বিকাশের রাস্তায় এগিয়ে যাচ্ছে এবং আগামী 5 বছরে আর অধিক সমৃদ্ধ রাজ্য হিসাবে গড়ে উঠবে। প্রত্যেক সঙ্গে জানালেন, 23 নির্বাচনে পুনরায় সরকার গঠন করবে বিজেপি আইপিএফটি জোট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রোড শো ঘিরে সোমবার সন্ধ্যায় রাজধানী কার্যত জনপ্লাবনে রূপান্তরিত হয়। পুষ্পবৃষ্টি আর সমর্থনের স্লোগান দিয়ে অমিত শাহকে স্বাগত জানায় হাজার হাজার মানুষ। গাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।